আসসালামু আলাইকুম। আজ আবার তোমাদের ডিজিটাল ক্লাসে উপস্থিত হয়েছি। যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে আজকের ক্লাস। ম্যাথমেটিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। মানে এই ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষাতে আসে তোমার, যেমন হয়তো মানে কিছু সংখ্যার হয়তো মানে এক থেকে হয়তো বললে যে নয় পর্যন্ত সংখ্যাগুলি যদি গুণ করা হয় তাহলে গুণ ফলে শূন্য কটা থাকবে, বা এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলি যদি পরপর গুণ করা হয় তাহলে গুণ ফলে কতগুলি শূন্য থাকবে। হ্যাঁ, এই ধরনের সমস্যা নিয়ে আজকে আলোচনা করব আমরা। তার আগে একটু বলে রাখি, ধরো এক থেকে নয় পর্যন্ত আমরা যদি সংখ্যাগুলো গুণ করি তাহলে এভাবে নয় পর্যন্ত যদি সংখ্যাগুলো গুণ করা হয় তাহলে তো একটা গুণ ফল পাবো, সেই গুণ ফলে শূন্য কোটা থাকবে। এটা হয়তো এক থেকে নয় সহজে আমরা বলতে পারবো, এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলি। এবার দেখো, শূন্য ক্যালকুলেশনের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হবে তোমার, যে শূন্য আমরা কখন পাই, মানে দুই আর পাঁচ, দুই এবং পাঁচের গুণ করলে কিন্তু আমরা শূন্য পাই, বা চারের সঙ্গে যদি পাঁচ গুণ করি, ছয়ের সঙ্গে পাঁচ গুণ করি, আটের সঙ্গে পাঁচ গুণ করি তাহলে কিন্তু একটা শূন্য আসে। ঠিক আছে, তাহলে দুই আর পাঁচের গুণফল বা এক থেকে নয় পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আছে, যেমন দুই আছে, চার, ছয়, আট, এই জোড় সংখ্যাগুলির সঙ্গে পাঁচ গুণ করলেই আমরা একটা কিন্তু শূন্য পেয়ে যাই। এখন দুই আর পাঁচের মাল্টিপিল যেগুলো আছে, দুই আর পাঁচের যত মাল্টিপিল আছে তোমার, সেখানে আমরা শূন্য পাই। তো এখন এক থেকে নয় পর্যন্ত যদি সংখ্যাগুলো গুণ করি তাহলে আমরা দেখো, এক থেকে পাঁচ যদি গুণ করি আমরা তাহলে একশো কুড়ি হয়ে যাবে, একশো কুড়ির সঙ্গে ছয়, সাত, আট, নয়। তাহলে এই ছয়, সাত, আট, নয় যদি গুণ করি এখানে কিন্তু কোনো শূন্য আসবে না, কিন্তু এক থেকে পাঁচের গুণ করলে শূন্য এসেছে, মানে দুই আর পাঁচ গুণ করলে একটা শূন্য আসছে। তাহলে এখানে এক থেকে নয় পর্যন্ত যদি সংখ্যাগুলো আমরা গুণ করি তাহলে শূন্য টোটাল একটি শূন্য পাবো, একটি। তো এটা এক থেকে নয় পর্যন্ত অল্প কিছু অঙ্কের গুণফল, তার জন্য আমরা সহজে এখানে এইভাবে বের করতে পারছি। কিন্তু যদি বলে যে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো যদি আমরা পরপর গুণ করি, এক, দুই, তিন, চার, পাঁচ, এইভাবে হয়তো বললে তোমার আটানব্বই, নিরানব্বই, একশো, এই পর্যন্ত সংখ্যাগুলো যদি গুণ করা যায় তাহলে গুণ ফলে শূন্য কটা পাবো। এটা তো অনেক টাইম কনজিউমিং প্রসেস, অনেক দীর্ঘ সময় লাগবে এবং একটা সম্ভাবনা গুণ করা, এবং গুণ করে দেখতে গেলে অনেক সময় লাগবে এবং একটা সম্ভাবনা। তার জন্য একটা কিছু শর্টকাট প্রসেস আছে, শর্টকাট টেকনিক আমরা জানবো। কম্পিটিটিভ পরীক্ষায় শর্টকাট প্রসেস না জানলে অঙ্ক ওই সময়ের মধ্যে করা সম্ভব হয় না। তো এখানে শূন্য কটা আছে এটা বের করতে হলে সবসময়তে যে মানে হায়েস্ট নাম্বার যেটা এক থেকে একশো পর্যন্ত, তাহলে একশোকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব। ঠিক আছে, পাঁচ দিয়ে ভাগ করছে কারণ পাঁচের সঙ্গে যে কোনো মানে জোড় সংখ্যার যদি গুণ করা যায় তাহলে একটা শূন্য পাই। হ্যাঁ, যেমন এখানে এক থেকে নয় পর্যন্ত, সেক্ষেত্রে তো দেখালাম, এটা আগে দেখাই তারপর ওটা আসছে। তারপরে একশোকে পাঁচ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো, পাঁচ কুড়ি একশো, ভাগ ফল পাঁচ কুড়ি পেলাম। এই কুড়িকে আবার আমরা পাঁচ দিয়ে ভাগ করবো, পাঁচ চারে কুড়ি, তাহলে এখানে শূন্যের সংখ্যা এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলি গুণ করলে যে শূন্য সংখ্যা কটা হবে এটা সহজে বের করা যাবে, এই ভাগ ফল যেগুলো পাবো আমরা সেগুলো যোগ করলে হয়ে যাবে। তাহলে কুড়ি আর এখানে চার, তাহলে কুড়ি প্লাস চার চব্বিশটি, তাহলে এক থেকে
100 পর্যন্ত সংখ্যাগুলি যদি আমরা গুণ করি তাহলে গুণফলে টোটাল 24টা শূন্য আসবে। ঠিক আছে, শর্টকাটে এভাবে বের করতে পারবো আমরা। আর এটাকে যদি আরো মানে 2 এবং 5 এর মাল্টিপ্লের হিসাবে বা ফ্যাক্টর আকারে যদি লিখে ক্যালকুলেশন করি সেভাবে হবে, কিন্তু অনেক বড় প্রসেস সেটা। এইভাবে আমরা শর্টকাটে এইভাবে করব। এক মানে যতক্ষণ ভাগফলকে 5 দিয়ে ভাগ করা যাবে ততক্ষণ ভাগ করতে হবে। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল দিই তোমার। হয়তো বললো যে 2, 4, 6, 8 এইভাবে 98, 100 এই সংখ্যাগুলো যদি পরপর গুণ করা হয় তাহলে গুণফলে আমরা কতগুলি শূন্য পাবো। ঠিক আছে, 2 সব জোড় সংখ্যা 2, 4, 6, 8 ডট ডট আপ টু 100 পর্যন্ত, এগুলোকে আমরা গুণ করলে কতগুলি শূন্য পাবো। তার জন্য আমরা প্রথমে কি করতে হবে, এখানে এখানে আমরা 2 যদি কমন নিই এখানে, তাহলে 2 কমন নিলে 1, 2, 3, 4 এইভাবে আমরা পেয়ে যাবো 90 পর্যন্ত। মানে এগুলো একটা স্বাভাবিক সংখ্যা হয়ে গেলো, 1 থেকে শুরু করে পরপর স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে কটা পেলাম, 50টা পেলাম। ঠিক আছে, তাহলে এখানে এই 2 থেকে 100 পর্যন্ত যত জোড় সংখ্যা আছে সেইগুলোকে গুণ করলে গুণফলে কতগুলি শূন্য আছে সেটা বের করা সহজে হয়ে যাবে। এবার আপার মানে ম্যাক্সিমাম নাম্বার যেটা আমরা 50 পেয়েছি, 50কে এবার আমরা ভাগ করবো। 50কে যদি ভাগ করি 5 দিয়ে তাহলে কী হবে, 5 10 50 10 পেলাম, এই 10কে তো আবার ভাগ যাবে 5 দিয়ে, তাহলে 5 2 10 তাহলে এখানে ভাগফল 10 পেলাম প্রথমে, 2 পেলাম, তাহলে টোটাল শূন্য সংখ্যা হবে তোমার 10 প্লাস 2 = 12টি। টোটাল শূন্য সংখ্যা হবে 10 প্লাস 2 = 12টি। তাহলে এইভাবে আমরা যে কোনো সংখ্যার যদি মানে গুণফল বলে তাতে শূন্য সংখ্যা কত এইভাবে আমরা শর্টকাটে ক্যালকুলেশন করে বের করবো। আরো একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো বললে 1 থেকে 1000 পর্যন্ত যদি সংখ্যাগুলো আমরা গুণ করি, 1, 2, 3, 4 এইভাবে ডট ডট 999 এবং 1000 এই সংখ্যাগুলো যদি পর পর গুণ করি তাহলে গুণফলে কতগুলি শূন্য পাবো। এটা সিমিলার প্রসেস, 1000কে আমরা ভাগ করব 5 দিয়ে, তাহলে 5 দিয়ে 200 ভাগফল হচ্ছে। ঠিক আছে, 200কে আবার 5 দিয়ে ভাগ করো, 200কে যদি আবার 5 দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে 40 ভাগফল হচ্ছে। 40কে আবার আমরা ভাগ করব 5 দিয়ে ভাগ, 5 8 40 8কে আবার ভাগ দেবে 5 দিয়ে, 8কে আবার ভাগ করো তাহলে এখানে 5 1 5 এবার ভাগফল 3 হয়ে যাচ্ছে। এই ভাগফলের আমাদের কোনো কাজ নেই, তাহলে ভাগ মানে ভাগ শেষের কাজ নেই, ভাগফল 1 হয়ে গেছে, 1কে আর 5 দিয়ে ভাগ যাবে না। তাহলে টোটাল শূন্য সংখ্যা, টোটাল জিরো সংখ্যা হবে তোমার ভাগফলগুলো আমরা যোগ করে দেবো, এখানে 240, 8 এবং 1 তাহলে যোগ করলে কত হবে, এখানে 200 হলো 40 হলো 8 হলো 1 হলো সমান 249টি হবে, 249। তাহলে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো যদি আমরা পরপর গুণ করি তাহলে গুণফলে টোটাল 249টা শূন্য আসবে। তাহলে এই ধরনের যে কোনো কোয়েশ্চেন দেখ না কেন সহজে এবার আমরা অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, হয়তো 1 থেকে 183 পর্যন্ত সংখ্যাগুলো যদি গুণ করা হয়, 1, 2, 3 এইভাবে হয়তো বললো যে 183 এই সংখ্যাগুলো যদি পর পর গুণ করা হয় তাহলে গুণফলে কটা শূন্য থাকবে। ঠিক একই রকম ভাবে করবো, 183কে 5 দিয়ে ভাগ, 5 3 15 এখানে 3
তেত্রিশ হলো আবার ভাগ যাবে পাঁচ ছয় তিরিশ, তিন ভাগ শেষ, তাহলে ভাগফলকে আবার ভাগ যাবে পাঁচ দিয়ে, ছত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করো, পাঁচ সাতে পঁয়ত্রিশ, এক ভাগ শেষ, সাতকে আবার ভাগ যাবে পাঁচকে পাঁচ দুই ভাগ শেষ, তাহলে এখানে টোটাল শূন্যের সংখ্যা কত হবে, টোটাল শূন্য সংখ্যা তাহলে ছত্রিশটা সাতটার একটা, এখানে ছত্রিশ সাত প্লাস এক তাহলে কত হবে এখানে তোমার চুয়াল্লিশটা, চুয়াল্লিশটি টোটাল শূন্য আমরা পাবো। তাহলে এইভাবে যে সংখ্যায় দেখ না কেন, হ্যাঁ, তার গুণ করলে গুণফলের শূন্য সংখ্যা কটা আমরা এইভাবে বের করবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সংখ্যাগুলো আমরা গুণ করব এই প্রক্রিয়া তখনই অ্যাপ্লিকেবল হবে, সংখ্যাগুলো কিন্তু সবসময় স্বাভাবিক সংখ্যা হতে হবে, এক থেকে স্টার্টিং করতে হবে, এক থেকে শুরু করতে হবে, ঠিক আছে? বা হয়তো বললো তোমার যে দশের একশোটা মাল্টিপিল, দশের একশোটা মাল্টিপিল যদি পরপর গুণ করা হয় তাহলে আমরা শূন্য কটা পাবো, দশের একশোটা মাল্টিপিল মানে একশোটা গুণিত, মানে দশ কুড়ি তিরিশ চল্লিশ এইভাবে একশোটা মাল্টিপিল হবে। তাহলে একশোটা মাল্টিপিল হলে কত হবে, একশো ইন্টু দশ এরকম হবে। তাহলে এগুলো যদি পরপর সব গুণ করা হয় তাহলে গুণ ফলে শূন্য কটাই হবে, তাহলে দশের একশোটা মাল্টিপিল। তাহলে এখানে দেখো শূন্য কিন্তু অলরেডি আমরা মানে দশ একটা শূন্য, এখানে দুটো কুড়িতে দুটো, সব একটা একটা করে শূন্য পেয়ে যাচ্ছি, তাহলে এখানে একশোটা এরকমের শূন্য পাচ্ছি, তাই না? তাহলে দশ থেকে দশের একশোটা মাল্টিপিল যদি লিখা যায় তাহলে আমরা মানে একশোটা শূন্য পেয়ে যাচ্ছি, একশোটা শূন্য পেয়ে যাচ্ছি, ঠিক আছে? একশোটা শূন্য পাওয়ার পরে এখানে কি হচ্ছে, একশোটা শূন্য আমরা পেয়ে যাচ্ছি, মানে এখানে টেন টু দি পাওয়ার একশো, মানে একের পরে একশোটা শূন্য। তারপরে আসছে তোমার কি আসছে, তারপরে আসছে দেখো এখানে এক দুই, এক দুই তিন চার, এইভাবে কিন্তু একশোটা সংখ্যা থাকবে, এক দুই তিন চার করে একশোটা সংখ্যা থাকবে, তাই না? তাহলে এখানে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো গুণ করে কটা শূন্য পাবো সেই শূন্যর সঙ্গে এখানকার একশোটা শূন্য যোগ করে দিলে এখানে হয়ে গেল। তাহলে এক থেকে একশো পর্যন্ত আমরা কটা শূন্য পাবো, তাহলে একশোকে আমরা প্রথমে পাঁচ দিয়ে ভাগ, পাঁচ কুড়ি একশো, তাহলে কুড়িকে আবার পাঁচ দিয়ে ভাগ, পাঁচ চারে কুড়ি, তাহলে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলি গুণ করলে শূন্য পাচ্ছে আমরা কুড়িটার এই দুটো, কুড়িটা প্লাস চারটি দুটো না চব্বিশটা হলো, আর এখানে আমরা প্রথমে একশোটাতে এমনি শূন্য শূন্য একটা একটা করে শূন্য আছে একশো পর্যন্ত, তাহলে একশোটা শূন্য পাচ্ছি, তাহলে টোটাল শূন্যের সংখ্যা কত হলো, টোটাল শূন্য তাহলে হবে তুমি একশোটা আর এখানে তোমার চব্বিশটা, টোটাল একশো চব্বিশটি, ঠিক আছে? তাহলে এক দশের একশোটা মাল্টিপল যদি আমরা পরপর গুণ করি তাহলে একশো চব্বিশটা শূন্য পাচ্ছি, ঠিক আছে? তাহলে এই ধরনের মানে অঙ্ক পরীক্ষা আসলে আশা করি খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। আজকের আলোচনা এই পর্যন্তই শেষ করছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মানে শোনার এবং দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।